অখিল গগৈ, লরিন জ্যোতি গগৈ বাঙালি বিদ্বেষী, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অখিল গগৈ বরাক বলে তোমরা চিনি পায় নাকি? হয়তো না পাবো যে বরাক বলে অখিল গগৈ চিনি পায়। লরিন জ্যোতি গগৈ, অখিল গগৈ বঙালী মানুহক গোটেই জীৱনটো গালি পাৰিলে, এতিয়া আকৌ বঙালী মানুহৰ অঞ্চল বাহি কি কথা ক'বলৈ আহিছে। গতিকে তেওঁলোকক ক'ব এইখন বৰাকভূমিত তেওঁলোকৰ কোনো প্ৰয়োজন নাই। তেওঁলোকে অসমত যিমানখিনি বেয়া কাম কৰিলে, মানুহক উচতাই আন্দোলন কৰিলে, অসমখনক পিছপেলাই লৈ গ'ল, সেই কামবিলাক বৰাকভূমিত কৰিব নালাগে আৰু বৰাকভূমিলৈ আহিবও নালাগে। হাফিজ ৰশিদকে আইন মন্ত্ৰী বানানোৰ অলিক স্বপ্ন দেখছে কংগ্ৰেছ, বললেন মন্ত্ৰী জয়ন্ত মল্ল। অলিক সপোন দেখাৰতো কোনো বাধা নাই। এটা ভূপেন বৰা সপোন দেখাৰে গুৰু আটাইতকৈ মানে সপোন দেখাৰ যিটো ৰাজকুমাৰ সেইটো হৈ পৰিছে। এই সপোন দেখি থাকে। এইবাৰ মই কৈ থৈ গলো যে কংগ্ৰেছে 30খন আসনে নাপায়, 30খন আসনে নাপায় যিটো দলে, তাৰ পৰা মন্ত্ৰী হ'ব এইবিলাক ভাবিব লাগে নেকি? এইবিলাক অলিক কল্পনাবিলাক ভাবিব নালাগে। পরিমলের পালে হাওয়া তুলতে মন্ত্রীর নির্বাচনী জনসভা বদরপুরে। বদরপুর শহরে পানীয় জলের সমস্যা সমাধান হবে শীঘ্রই। বদরপুর শহরবাসীর জন্য সুখবর শোনালেন মন্ত্রী বড়ুয়া। বরাকের বিজেপি প্রার্থীদের পালে হাওয়া তুলতে আসলেন শিলচরের অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন বদরপুরে পাঁচগ্রাম মণ্ডল বিজেপির উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় বদরপুর খেলার মাঠে। বদরপুরে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে কাছে পেয়ে বদরপুর শহরের পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত করলে তিনি শীঘ্রই সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, অখিল গগৈকে নাকি বরাক উপত্যকার জনগণ চেনেন না, ওরা সারা জীবন বাঙালি বিদ্বেষী বক্তব্য দিয়ে এসেছে, ওদের কথায় কর্ণপাত না করার জন্য আহ্বান জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অখিল গগৈ বরাক বলে তোমরা চিনি পায় নাকি? হয়তো না পাবো যে বরাক বলে অখিল গগৈ চিনি পায়। লরিন জ্যোতি গগৈ, অখিল গগৈ বঙালী মানুহক গোটেই জীৱনটো গালি পাৰিলে, এতিয়া আকৌ বঙালী মানুহৰ অঞ্চল বাহি কি কথা ক'বলৈ আহিছে। গতিকে তেওঁলোকক ক'ব এইখন বৰাকভূমিত তেওঁলোকৰ কোনো প্ৰয়োজন নাই। তেওঁলোকে অসমত যিমানখিনি বেয়া কাম কৰিলে, মানুহক উচতাই আন্দোলন কৰিলে, অসমখনক পিছপেলাই লৈ গ'ল, সেই কামবিলাক বৰাকভূমিত কৰিব নালাগে আৰু বৰাকভূমিলৈ আহিবও নালাগে। চাওক, অলিক সপোন দেখাৰতো কোনো বাধা নাই। এতিয়া ভূপেন বৰা সপোন দেখাৰে গুৰু আটাইতকৈ মানে সপোন দেখাৰ যিটো ৰাজকুমাৰ সেইটো হৈ পৰিছে। এই সপোন দেখি থাকে। এইবাৰ মই কৈ থৈ গ'লো যে কংগ্ৰেছে 30খন আসনে নাপায়, 30খন আসনে নাপায় যিটো দলে, তাৰ পৰা মন্ত্ৰী হ'ব এইবিলাক ভাবিব লাগে নেকি? এইবিলাক অলিক কল্পনাবিলাক ভাবিব নালাগে। গোটেইকেইটা আমি জিকিম, 14খন আসনে জিকিম আৰু 14 শিলচৰত অতি কম 4 লাখ ভোটত আমি 2 লাখ ভোটত। জনসভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নে ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, বিজেপির শাসনকালে মানুষ সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে। রেশন কার্ড, ফ্রি রেশন থেকে শুরু করে উজ্জ্বলা গ্যাস, 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, অরুণোদয়, মাধ্যমিক পাশদের বিনামূল্যে কলেজে ভর্তির সুযোগ, পড়াশোনার পর সরকার বাবদ ছাত্রীদের অ্যাকাউন্টে অনুদান প্রদান, লাখপতি দিদি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী। এদিন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজে খতিয়ান তুলে ধরে ফের নরেন্দ্র মোদীকে প্রধান আসনে অধিষ্ঠিত করার আহ্বান জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। উৎসাহিত করছে, আমি তো এখন কনফার্ম হয়ে গেছি যে আমার সবাই প্রিয় মন্ত্রী, আমার ক্যাবিনেটের সতীর্থ পরিমল শুক্লবৈদ্য মিনিমাম 4 লক্ষ ভোটে এখানে থেকে এমপি হয়ে যাবে, সাংসদ হয়ে যাবে, এটা নিশ্চিন্ত। আমার সবারে এবার একটাই লক্ষ্য যে আমি কিভাবে আমার সবার প্রিয় রাষ্ট্র নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে পারি। সবার আমার একটাই লক্ষ্য, কারণ আমি বিগত 10 বছরে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার যেভাবে নেতৃত্ব দিয়েছে, যেভাবে
সম্মান বিশ্বের মুখে স্থাপন করছে। আমার সবার লক্ষ্য হল এইরকম একটা রাষ্ট্রের সন্তান বীর সন্তানকে আমি তৃতীয়বারের জন্য ভারতবর্ষে প্রধানমন্ত্রী করবো, এটাই আমার সংকল্প। আর এই সংকল্প সিদ্ধির জন্য আমি সবাই কাজ করছি। ঠিক আছে, আমার সঙ্গে বলেন ভাই।